বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের উপস্থান পর্ব হচ্ছে পর্ব 50-এ। খুবই আইন ও বিধি কার্যক্রম থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ উপস্থাপন করতে যাচ্ছি, আশা করি সেই সাথেই থাকবেন। তাহলে আজকের আইন ও বিধি অর্থাৎ এমসিকিউ পর্ব 50-এ খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি। প্রথম আমরা খেয়াল করি, এক নম্বর দেখা যায় কত বছর বয়সে সকল ব্যক্তিকে শিশু হিসেবে গণ্য হবে। এখানে এই শিশু আইনের চার ধারায় এই কথাটা বলা রয়েছে যে কত বছর বয়সে সকল ব্যক্তি শিশু হিসেবে গণ্য হবে। এখানে 16 বছর 14 বছর 18 20, এখানে শিশু আইনের চার ধারায় বলা হচ্ছে যে 18 বছর পর্যন্ত প্রত্যেক ব্যক্তিকে শিশু হিসেবে গণ্য হবে। তাহলে এখানে আমরা এক নম্বর দেখলাম। দুই, মানব পাচার অর্থ কী? এখানে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় যে মানব পাচারে আমরা যে সংজ্ঞা রয়েছে, মানব পাচারের অর্থ ভীতি প্রদর্শন, প্রতারণা করিয়া কোনো সুবিধা বা কোনো অসহায়ত্ব কাজে লাগায়, অর্থ কোনো বা সুবিধা সবগুলো। অর্থাৎ মানব পাচার অর্থ কোনো ভীতি প্রদর্শন, বল প্রয়োগ করে এরকম কোনো কিছু, প্রতারণা করে, অর্থ কোনো সুবিধা। তাহলে এখানে এই তিনটাই হবে, তাহলে হচ্ছে সবগুলোই। তাহলে এখানে আমরা মানব পাচারের যে সংজ্ঞাগুলো থেকে এই সংজ্ঞাগুলো যে তিনটি পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো আপনারা ভালো করে পড়বেন। তিন, শর্করা বা শ্বেতসার, যে কোনো বস্তু, পানি, অন্যান্য উপকরণ সহযোগে গাজানোর মাধ্যমে উৎপন্ন অ্যালকোহলকে কী বলা হয়? অ্যালকোহল, ওয়াশ, ক প্লাস খ, চাষাবাদ। তাহলে আমরা জানি শর্করা শ্বেতসার জাতীয় কোনো বস্তু বা পানি, অন্যান্য উপকরণ সহযোগে যদি গাজানোর মাধ্যমে উৎপন্ন অ্যালকোহল কী বলা হয়? আমরা জানি ওয়াশ। কখনোই অ্যালকোহল প্লাস ওয়াশ, এই ক খ দিবেন না। তাহলে আমরা এই ওয়াশের সংজ্ঞাটা ভালো করে পড়ে নেবেন। চার, ক্ষতিকর কার্য অর্থ, অর্থাৎ আমাদের যে ক্ষতিকর কার্য অর্থ কী? সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করে, বিদেশি রাষ্ট্রের সহিত বন্ধুত্ব নষ্ট করে, ক প্লাস খ কোনোটাই নয়। তাহলে আমরা যে এই ক্ষতিকর কার্য অর্থাৎ এই যে বিশেষ ক্ষমতা আইনের এবং যে আমাদের বিশেষ ক্ষমতা আইন এবং দ্রুত বিচার আইনের যে ধারাগুলো, আমরা একটু ভালো করে দেখবো যে ক্ষতিকর কার্য অর্থ কী? সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করে, এটাও ঠিক আছে, বিদেশি রাষ্ট্রের সহিত বন্ধুত্ব সম্পর্ক নিষ্ঠ হবে, তাহলে হবে কি? ক প্লাস খ, অর্থাৎ এটা হবে উত্তর, ক প্লাস খ। অর্থাৎ দুইটাই, সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করে, বিদেশি রাষ্ট্রের সহিত কী করে? বন্ধুত্ব নষ্ট করে। পাঁচ, অংশীদারী বাসগৃহ অর্থ কী? এই খুবই, অর্থাৎ আমাদের যে পারিবারিক সহিংসতা আইন, অংশীদারী বাসগৃহ অর্থ হচ্ছে যেখানে সংক্ষিপ্ত ব্যক্তি বসবাস করে, তারপর হচ্ছে পৃথকভাবে বসবাস করেন, উভয় যৌথভাবে বসা হয়। তাহলে এখানে সবগুলোই, এখানে অংশীদারী বাসগৃহ বোঝাচ্ছে যে যেখানে সংক্ষুব্ধ ব্যক্তি বসবাস করেন এবং পৃথকভাবে বসবাস করেন, উভয় যৌথভাবে ভাড়া নিয়েছিল, অর্থাৎ এই ধরনের অর্থ। এখানে যে পারিবারিক সহিংসতার যে অংশীদারী সংজ্ঞাটা আছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এই সংজ্ঞাগত পর্ব থেকে মোটামুটি দু একটা অপশন দিয়ে এমসিকিউ দিয়ে দিতে পারে। পর্নোগ্রাফি অর্থ কী? যৌন উত্তেজন সৃষ্টিকারী কোনো সংলাপ, যৌন উত্তেজন সৃষ্টিকারী কোনো অশ্লীল বয়, ভাস্কর্য, কল্পমূর্তি, সবগুলো। এখানে একটি বিষয় যে পর্নোগ্রাফি অর্থ, এটা একটা টিকা আসতে পারে, যৌন উত্তেজনের সৃষ্টিকারী কোনো সংলাপ, এটাও হচ্ছে পর্নোগ্রাফি, যৌন উত্তেজন সৃষ্টিকারী কোনো অশ্লীল বয় অথবা যৌন উত্তেজনকারী ভাস্কর্য, কল্পমূর্তি, কার্টুন, এগুলো হচ্ছে কি? সবগুলি পর্নোগ্রাফি। তাহলে সবগুলি হবে। তাহলে আজ মোটামুটি যে 6টি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু আরেকবার রিপিট করি। কত বছর বয়সে সকল ব্যক্তি শিশু গণ্য? 18 বছর। মানব পাচার অর্থ তিনটাই বলেছিলাম, ভীতি প্রদর্শন করে, বাবল প্রয়োগ করে, প্রতারণা করিয়া কোনো সুবিধা লাভ, অসহায়ত্বকে কাজে লাগায়, অর্থ কোনো সুবিধা, সবগুলোই। শর্করা বা শ্বেতসার, যে কোনো বস্তু, পানি, উপকরণের সহযোগে গাজনের মাধ্যমে উৎপন্ন কী বলা হয়েছিল? ওয়াশ বলা হয়েছিল। চার, ক্ষতিকর কার্য অর্থ সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করে, বিদেশি রাষ্ট্রের সহিত বন্ধুত্ব নষ্ট করে, ক প্লাস খ, দুইটাই বলেছিলাম। পাঁচ নম্বর হচ্ছে অংশীদারী বাসগৃহ অর্থ কী? যেখানে সংক্ষুব্ধ বসবাস করে, তারা পৃথকভাবে বসবাস করেন, উভয় যৌথভাবে তারা ভাড়া নিয়েছিল, এই সবগুলি হবে। ছয়, পর্নোগ্রাফি অর্থ যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো সংলাপ অথবা যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল বই অথবা যৌন উত্তেজনা সৃষ্টিকারী ভাস্কর্য, কল্পময় মূর্তি, কার্টুন। তাহলে এই সবগুলোই কী হবে? উত্তর হবে। তাহলে মোটামুটি আজকের এমসিকিউ 50 পর্বে যে আইন ও বিধি থেকে যে সকল বিষয় মোটামুটি, অর্থাৎ সংজ্ঞাগত যে ধারাগুলো, যে টিকাগুলো রয়েছে, আপনারা যে মাইনর অ্যাক্ট অর্থাৎ যে ধারাগুলোর যে ছোটো ছোটো টিকা রয়েছে, এই ধারাগুলো থেকে মোটামুটি লাইন টু লাইন ভালো করে পড়বেন, কারণ এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আশা করি আজকের আলোচনা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।